প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা। আজকের আলোচ্য বিষয় 40 নম্বর চর্যাপদ। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে দেখা যাচ্ছে যে দুটো প্রাণী পাশাপাশি বসে আছে এবং মনে হচ্ছে যেন গল্প করছে, কিন্তু কি গল্প করছে বা কি কাকে বলে বোঝানোর চেষ্টা করছে সেটা আমাদের বোঝার সাধ্যের বাইরে, এরকমই মনে হচ্ছে। তো চর্যাপদের 40 নম্বর পদটির বিষয়টিও অনেকটা সেরকম। আমরা একটা ভিডিওতে আমরা কি দেখতে পাই, এখানেও দেখতে পাই যে একজন মানুষ কি যেন বোঝাতে চাচ্ছে, কিন্তু কতটা বোঝাতে পারছে সেটা বিবেচনা সাপেক্ষ। আমরা দেখি যে কিভাবে সে বোঝানোর চেষ্টা করছে। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে সে কিছু বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারলাম না বা শুনতে পারলাম না। তো আমাদের 40 নম্বর চর্যাপদের সাথে এই বিষয়টির বেশ মিল রয়েছে। আমরা 40 নম্বর চর্যাপদটি এবার আলোচনায় যাব। এটি লিখেছেন কান্নপাদানাম। তোমরা জানো যে কান্নপাদ সবচেয়ে বেশি চর্যা লিখেছেন এবং এটি গাওয়া হয়েছে মালবী গোবুড়া রাগে। তো এখানে বলা হচ্ছে যো মন গোয়ার আলা ছালা, অর্থাৎ যা মনোগোচর তাই ধোকাবাজি। আগম পুঁথি ইষ্টা মালা, মানে আগম পুঁথি ইষ্ট মাল্য সবকিছুই তার মধ্যে পড়ে, সবকিছুই ধোকাবাজি, এগুলো দৃশ্যমান। ঘন কৈশে সহজ বলবো যায়, ঘন মানে বলো, কি করে বলা যায় সহজ, হ্যাঁ মানে কি করে বলা বলা যায় সহজ ভাবে। কা আ বাক চি অ জো সু ন সামায়, যা কাই বাক চিত্তে অনুধাবন করা বা বলা যায় না, তাহলে সেইটাকে কিভাবে বোঝানো যায়, অর্থাৎ যেটা কথা বলে বোঝানো যায় না সেটা মানুষকে কিভাবে বোঝানো যাবে। এটি ছিল প্রথম অংশ। আমরা দ্বিতীয় অংশে যে দেখি যে কি আছে, আলে গুরু উস ও শিশিস, বা কথাতীত কইবে কিস। গুরু বৃথায় শিষ্যকে উপদেশ দেন, কিন্তু যেটা বা কথাতীত অর্থাৎ অর্থাৎ কথা বলার অযোগ্য সেটা কিভাবে বোঝানো যাবে। যে তোই বলি তে তো বিটাল, যতই বলা হলো ততই চলল টাল বাহানা। গুরু বোবা সে শিষা কাল, অর্থাৎ গুরু বোবা এবং শিষ্য হচ্ছে কালা। ঘনই কান্ন জিন রণবি কৈশা, কান্ন বলেন যে জিন রত্নটি কেমন, কালা বোবাকে যেভাবে সংগহিত করে। কাল বোবে সংগহিহ জয়, অর্থাৎ জিন রত্নটি কেমন, এটি কালা যেভাবে বোবাকে বোঝানোর চেষ্টা করে সেরকম। তো এই ছিল চর্যাপদের শাব্দিক অর্থ বা বাংলা সরল অর্থ। আমরা এর অন্তর্নিহিত অর্থটি একবার বোঝার চেষ্টা করব এবং এর শাব্দিক অর্থের সাথে অন্তর্নিহিত অর্থের ঠিক তেমন তেমন কোনো অপরিবর্তন বা অমিল নাই। আমরা অন্তর্নিহিত ভাবটা দেখার চেষ্টা করব, ঠিক কাছাকাছি রকমের আর কি। তো এখানে বলা হচ্ছে যা কিছু মন বা ইন্দ্রিয় দ্বারা দৃষ্টি তা সবই মিথ্যা মায়া। ওই যে বলা হলো, যে বলা হয়েছিল যে চর্যাকাররা নির্বাণ লাভের জন্য সদা ব্যস্ত এবং সেটি তাদের সাধনা, তো নির্বাণ লাভের জন্য তারা যখন চিন্তা করেন তখন তখন তাদের মনে এরকম প্রশ্নেরই উদয় হয় যে মন এবং ইন্দ্রিয়ের দ্বারা যা কিছু
সৃষ্ট তা সবই মায়া, আগম পুঁথি ইষ্ট মাল্য ইত্যাদি দ্বারা সহজ স্বরূপকে জানা যায় না। যে পুঁথি এবং ইষ্ট মাল্য এগুলো দিয়ে সহজ আনন্দ বা সহজ জ্ঞানকে বোঝা যায় না। তোমরা জানো যে বৌদ্ধ ধর্মের দুটি শাখা ছিল, হীনজান এবং সহজান, এবং আমাদের চর্চাকাররা ছিলেন সহজানের অনুসারী এবং সহজানকে বোঝানোর জন্য তারা চেষ্টা করেছেন। তো বলছে যে বই পড়ে বা ইষ্টমাল্য জপে বা এগুলো দিয়ে সহজানকে বোঝা যায় না, এটা হচ্ছে অনুভবের বিষয়। যদি আমাদের অনুভূতি শক্তি থাকে তবেই সেটা বোঝা সম্ভব। শাস্ত্র ইত্যাদি তো ইন্দ্রিয় গ্রাহ্য, কিন্তু সহজানন্দ ইন্দ্রিয় গ্রাহ্য নয়। অর্থাৎ সহজানন্দ মানে সহজিয়া পথ, বৌদ্ধ ধর্মের সহজিয়া পথ, এটা হচ্ছে কি ইন্দ্রিয় গ্রাহ্য নয়, এটা অনুভব করে শিখতে হয়। সহজানন্দ কায় বা চিত্তের অতীত, অতএব বাক্য ইত্যাদি দ্বারা এর স্বরূপ ব্যাখ্যা করা যায় না। ঠিক সে কথাই বলা হচ্ছে যে এই সহজানন্দ বা সহজিয়া পথ কায় বা চিত্তের অতীত, এটা বাক্য বা পুঁথি পুঁথি ইষ্টমাল্য এগুলো দিয়ে ব্যাখ্যা করা যায় না। গুরু যে শিষ্যকে উপদেশ দেন তাও অকারণ। বাক্যতীত কিভাবে উপদেশের সাহায্যে স্পষ্ট করা সম্ভব হবে, অর্থাৎ যা বাক্য দিয়ে প্রকাশই করা যায় না, সেটা কিভাবে গুরু তার শিষ্যকে উপদেশ দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। সেই চেষ্টা আরো পরিস্থিতিকে আরো জটিল থেকে জটিলতর করে, এটা সহজা সম্ভব নয়। গুরু যা বলতে চাইবেন তাও স্পষ্ট করে বলতে পারবেন না, কারণ যেটা কথা বা বাক্যের মাধ্যমে বলা যায় না সেটা গুরু যদি বলতে চান তাহলে তিনি স্পষ্ট করে বলতে পারবেন না, আবার শিষ্য যা বুঝতে চাইবেন তাও তিনি স্পষ্ট করে বুঝতে পারবেন না। অতএব তারা যথাক্রমে বোবা এবং কালার ভূমিকায় অভিনয় করবে মাত্র, এবং যেভাবে বোবা কালাকে কোনো মতে সংকেতের সাহায্যে কিছু বুঝিয়ে দিতে পারে, ঠিক তেমনি গুরু তার শিষ্যকে আভাসে ইঙ্গিতে চতুর্থানন্দ সম্পর্কে অবহিত করতে পারেন। কারণ এইটা হচ্ছে অনুভূতির ব্যাপার, আসলে পুরো ধর্ম বিষয়টাই অনুভূতির ব্যাপার। যে গুরুত্ব দেয় তার কাছে গুরুত্ব অনেক বেশি, এবং যে গুরুত্ব দেয় না তার কাছে কোনো গুরুত্বই নাই, মূল্যই নাই। তো সুতরাং এই সহজানন্দ বা সহজিয়া পথ হচ্ছে বাক চিত্তের অতীত, এটি অনুভবের মাধ্যমে বুঝতে হবে, কোনো বইপত্র ইষ্টমাল্য ইত্যাদি দিয়ে সেটা বোঝা সম্ভব নয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 40 নম্বর চর্চা। তোমাদেরকে আমি আরো একটা ভিডিও দেখাই যে কিভাবে একজন কথা না বলে একজন আরেকজনকে বুঝাতে পারে। এখানেও দেখো মুখে কথা নাই, একটু দেখো তোমরা কিছু একটা আনন্দ পেতে পারো। কালা যেভাবে বোঝায়, কালা যেভাবে বোবাকে বোঝায়, ঠিক সেভাবেই বোঝাতে হবে সহজানন্দের পথ। আমরা দেখছি যে এগুলো দেখার জন্য মানুষজন চলে এসছে। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখলাম যে মুখে কথা যদি না থাকে তাহলে কিভাবে অভিনয়ের মাধ্যমে কথা কথা হাত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে একটা জিনিস অন্যকে বোঝাতে হয়। তো এতক্ষণ ধৈর্য সহকারে ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।